যে জুলুমের মাত্রা এক পর্যায়ে যখন সীমাতীত হয় তখন তারা কিন্তু এরকম নির্লজ্জভাবেই তারা ধ্বংস হবে, এটা বাস্তবতা, এবং আল্লাহর গজব আসবেই কোনো সন্দেহ নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চেষ্টা করছেন তার দলবল সহ, এরপরে আল্লাহর গজব চলে আসছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব, এরপরে আল্লাহর গজব আসবে। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা করেন, সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করবে না, যাবে না। আর আপনারা যে বলেছেন যে সরকার তো বিভিন্ন দলকে নির্বাচনে নেওয়ার ব্যাপারে যে তারা চেষ্টা করছে, আপনাদের সাথে যোগাযোগ করছে কি না, সরকার তার দায়িত্ব, তার হীন স্বার্থ এবং তার পক্ষে 18-14 মতো আবার একটা পাতারও নির্বাচন করার জন্যে তার সমস্ত চেষ্টা চিন্তা সেটা করবি, সে হিসাবে আমাদের সাথে তো শুধু তাই নয়, সবার সাথে ইমিউনিটির সাথেও তো তারা যোগাযোগ করতে পারে, এ প্রক্রিয়া তারা করতে পারে। কিন্তু আমাদের পরিষ্কার কথা হলো, জাতীয় নির্বাচনে যদি জাতীয় সরকার এই ক্ষমতায় থেকে এ পাতারও নির্বাচন করতে চায়, সেই নির্বাচনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ। এ যে অগণতান্ত্রিক, এ যে নিয়ম শৃঙ্খলা মানে না, এই বার্তাটা দেওয়া তো আমাদের বিশাল একটা কাজ, এবং আমরা মনে করি আমরা সাকসেস, জনগণ বুঝতে পারছে। ফেরাউন তো থাকতেই পারে, বাঘও থাকবে সেখানে, হরণও থাকবে, কিন্তু সে বাঁচার চেষ্টা করবে। তবে ফেরাউন কিন্তু এক পর্যায়ে ধ্বংস হয়ে গেছে। জালেম জুলুমের যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন এক পর্যায়ে কিন্তু নির্লজ্জভাবে ধ্বংস হয়, এবং আমরা সেই দিন রাত্রি অপেক্ষায় আছি, সেটা আমাদেরকেও গ্রেপ্তার করতে পারে, এই আশা তো এটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ তারা কখন কোন সময় কিভাবে কার উপরে খর্গহস্ত প্রয়োগ করবে এটা তো আদৌ আমাদের জানা নেই। এর ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো ধরনের বাংলাদেশের জনগণের দেশের অশান্তি তৈরি করে কোনো দাবি আদায়ের যে প্রক্রিয়াটা, এটা আমরা ইসলাম এটা কখনোই স্বীকৃতি দেয় নাই, আমরাও এটা দেই না বা আমরা এটা করিও না। তবে যে বর্তমানে সরকার সে যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে এটা যে সম্পূর্ণ একটা অমানবিক এবং অনৈতিক, এটা তাদের কার্যক্রমের মাধ্যমে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা আমরা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা এখনও পরিষ্কার বলছি যে আমরা শান্তিপূর্ণভাবে এবং এর মধ্যে যত চাপ প্রয়োগ এবং যত কঠিন অবস্থান তৈরি করা দরকার সেই মেসেজগুলো আমরা এইভাবে পৌঁছাবারই আমাদের সিদ্ধান্ত রয়েছে। সাধ্য অনুযায়ী আমরা ন্যায়ের পক্ষে এবং দেশ জনগণ ইসলামের পক্ষে আমরা চেষ্টা করা যাচ্ছি, এখনও করছি। এর পরেও যদি সরকার তাদের শুভবুদ্ধি উদয় না হয় তাহলে আমরা জাতীয় সংলাপের মাধ্যমে আমরা আবার পরামর্শ ভিত্তিক আমরা কি করতে পারি, করণীয় পথ আমরা তৈরি করার জন্যই জাতীয় সংলাপের প্রস্তাব এবং ঘোষণা আমরা করছি। জাতীয় সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা পথ তৈরি করব যে এখন আমাদের আন্দোলনরত ন্যায্য দাবি বাস্তবায়নের জন্যে যারা আমরা মাঠে ময়দানে আছি আমাদের কোন পথ অবলম্বন করা দরকার, এই জন্যই পরামর্শের জন্য এই প্রস্তাব আজকে আমরা আপনাদের সামনে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করছি। বিশেষ